ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, তবে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন অধুরাই রয়ে গেল কমলা হ্যারিসের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের একবার জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিরছেন তিনি, হার মানতে বাধ্য হলেও খোঁচা দিতে ছাড়লেন না কমলা। নির্বাচন মেটার পর প্রথমবার মুখ খুললেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান তিনি, একই সঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথাও বলেন ট্রাম্পকে। সরাসরি না বললেও এই কথার মাধ্যমে গতবার 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্যাপিটাল হিলে হামলা ও দাঙ্গার ঘটনার কথায় যে বোঝাতে চেয়েছেন কমলা হ্যারিস তা বলার প্রয়োজন রাখে না। হাওয়ার্ড ইউনিভার্সিটি দাঁড়িয়ে কমলা হ্যারিস বলেন, আমি এই নির্বাচনকে স্বীকার করলেও সেই লড়াইকে গ্রহণ করি না যা এই লড়াইকে নামতে বাধ্য করেছিল। একই সঙ্গে তিনি বলেন যে নির্বাচনের এমন ফল আশা করেননি তিনি, তবে যারা তাকে সমর্থন জানিয়েছিলেন তাদের ধন্যবাদ জানান কমলা। ইতিহাসের আইন বর্ণনা করে ভাইস প্রেসিডেন্ট বলেন, অন্ধকার হলে তবেই তো তারা দেখতে পাবে। আমি জানি অনেকেই মনে করছেন যে অন্ধকার সময়ে প্রবেশ করছি আমরা, কিন্তু সকলের ভালো চেয়েই আমি আশা করছি যে এটা সত্যি হবে না। আমেরিকার আকাশ বিশ্বাস, সত্য, উদ্যম ও পরিষেবার আলোয় উজ্জ্বল হয়ে উঠুক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।